শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভা নির্বাচন। মাইকিং এর পাশাপাশি নানান আনুষ্ঠানিকতায় জনসংযোগ করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, শুধু উন্নয়ন নয়, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। সীমানা জটিলতা কাটিয়ে প্রায় ১৩ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন হবে বুধবার। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি ৫ জনই স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬ জন। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, পোস্টারে পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে পাড়া মহল্লা। মিছিল মিটিংয়ের পাশাপাশি নানান কায়দায় চলছে জনসংযোগ। পৌরসভার উন্নয়নের পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সরকার ক্ষমতায় থাকার কারণে সারা বাংলাদেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আমি নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আমি আমার এলাকার মানুষের জন্য তাদের অধিকারকে তাদের কাছে সর্বোচ্চ প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য তাদের একজন সেবক হিসাবে তাদের আগামীতে সেবা প্রদান করতে চাই। মানুষের মৌলিক যে চাহিদা, গ্রামীণ অবকাঠামো এবং বেকার কিছু মানুষ আছে, এদের কর্মসংস্থানের জন্য আমি আমার আপ্রাণ আমি চেষ্টা করব। পিছিয়ে নেই কাউন্সিলর পদ প্রার্থীরাও, প্রতিদিন যাচ্ছেন ভোটারদের দুয়ারে। আর ভোটাররা বলছেন, শুধু উন্নয়ন নয়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যারা কাজ করবেন এমন অভিভাবক নির্বাচন করবেন তারা। যে প্রার্থী দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত করতে পারবে এরকম প্রার্থী উঠে আসুক, আমরা চাইবো। যে গরিব অসহায়ের মানে সবকিছু বুঝে আমি তাকেই মানে ভোটে নির্বাচিত করব। নারীর উন্নয়ন যে করতে পারবে আমরা তাদের নেই, সেই প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিস। আমরা ইতিপূর্বে সকল নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ করেছি। এখনো পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে কোনো অভিযোগ প্রদান করেন নাই। যদি কেউ করে থাকে তাহলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাঁচবিবি পৌরসভায় মোট ভোটার ২১,৯১ জন। ডিবিসি নিউজ ডেস্ক।